নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার রান্নাঘরে জানাই আপনাদেরকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা করতে যাচ্ছি সেটা হলো বাটার চিকেন। এই বাটার চিকেন করতে গেলে কি কি লাগে উপকরণগুলো আমরা একবার দেখে নেব। বাটার চিকেনে যে উপকরণগুলো আমরা এখানে দেখে নেব, আমি এখানে বড় দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, এখানে নিয়েছি দুটো টমেটো, এখানে নিয়েছি সাদা তেল, এখানে নিয়েছি বাটার, এখানে নিয়েছি নুন, গরম মশলা, এখানে আদা রসুন একসঙ্গে আমি বেটে নিয়েছি, এখানে কস্তুরি মেথি নিয়েছি, এখানে ফ্রেশ ক্রিম নিয়েছি, এখানে লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর এটা নুন। এবারে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 600 মতন চিকেন নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর আমি এখানে দেবো নুন, 1/2 চামচের মতন নুন আমি এখানে অ্যাড করলাম। এবারে এর সঙ্গে অ্যাড করব আদা রসুন 1/4 চামচ। আমি এখানে 1/4 চামচের মতন আদা রসুন একসঙ্গেই আমার করা আছে, আমি সেটা এখানে অ্যাড করে দিলাম। এইবারে আমি এটাকে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো মাখিয়ে। তাহলে আমি এটা 20 মিনিটের জন্য পুরো ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। আমরা গ্রেভিটাকে তৈরি করে নেব। তো গ্রেভিটা তৈরি করতে গেলে, যেহেতু এটা বাটার চিকেন হচ্ছে, তাই প্রথমে আমরা একটু সাদা তেল দিয়ে দিলাম, তারপরে এখানে আমরা বাটারটাকে অ্যাড করলাম। এখানে 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি, এইবারে আমরা এর মধ্যে বাটার অ্যাড করছি। এবারে আমরা এই বাটার অ্যাড করে দিলাম এর সঙ্গে। এর মধ্যে আমরা পেঁয়াজ কুচি গুলোকে দিয়ে দিলাম। এই বাটারটা আর সাদা তেল যেটা মিক্স করা ছিল সেটা একটু গরম করে আমরা এগুলো দিয়ে দিলাম। আমরা খুব বেশি ব্রাউন করে ভাজবো না, আমরা একটু হালকা ভাজবো পেঁয়াজ গুলো। তাহলে প্রথমে আমরা পেঁয়াজ গুলোকে একটু হালকা করে ভেজে নিই। পেঁয়াজটা আমার হালকা আমি ব্রাউন করে একটু ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে আমি 2 টমেটোর কুচি দিয়ে দিচ্ছি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এই যে আমি কাজু বাদাম নিয়েছি এগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু ভালো করে এটাকে আরেকটু হালকা করে ভেজে নিচ্ছি। আমি একটু হালকা হালকা ভেজে নিয়েছি। এবারে এখানে আমি আদা রসুন বাটা, মানে 1/2 চামচের মতন আদা রসুন বাটা আছে, সেটাকে আমি এখানে অ্যাড করে দিলাম। এবার দিয়ে আবার একটু আমি হালকা করে কষিয়ে নিই। এবারে এর মধ্যে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম, তার মধ্যে আমি 1/2 চামচের মতন গরম মশলা অ্যাড করছি, দিয়ে আবার কিন্তু আমি একটু ভালো করে কষিয়ে নেব। 1/2 চামচের মতন এখানে গরম মশলা অ্যাড করে দিলাম, দিয়ে আবার এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। এর মধ্যে আমি 1/2 চামচের মতন নুন অ্যাড করে দিলাম। নুনটা আমি খুব বেশি দিচ্ছি না, যদি লাগে তো পরে দেওয়া যাবে। আবার আমি এটাকে হালকা করে একটু এবারে এর মধ্যে আমি একটু ভিনিগার, 1 চামচের মতো ভিনিগার এখানে আমি দিয়ে দিলাম। এবার একটুখানি হালকা করে কষিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি 1 চামচের মতো চিনি অ্যাড করছি। আমাদের 20 মিনিট হয়ে গেছে, আমরা ম্যারিনেট করে রেখেছিলাম এই চিকেন গুলোকে। এবার আমরা একটু তেল আর বাটার দিয়ে ভালো করে হালকা করে ভেজে নেব। গ্রেভিটা প্রায় হয়ে এসেছে, এবারে এটাকে আমরা ঠান্ডা করে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এবারে আমরা কড়ার মধ্যে সাদা তেল অ্যাড করছি, 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। এবারে আমি এখানে যে 600 চিকেন রেখেছি এই চিকেন গুলোকে একটু ভেজে নেব, মানে ফ্রাই করে নেব। আমাদের তেলটা গরম হয়ে গেছে, এবার এই সব মাংসগুলোকে আমি এখানে দিয়ে হালকা করে সব ভেজে নেব। আমরা গ্রেভিটা যেটা তৈরি করে নিয়েছিলাম সেটা এবার আমরা মিক্সিতে এটা ঠান্ডা করে নিয়েছি, এবারে আমরা এটা মিক্সি বলে নিয়ে নিচ্ছি,
কারণ এটাকে ভালো করে আমরা পেস্ট করে নেব, নালে আমাদের গ্রেভিটা সম্পূর্ণ হবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমার যে গ্রেভিটা সেটা আমি এইভাবে পেস্ট করে নিয়েছি, একদম মিহিন করে পেস্ট করে নিয়েছি। এবারে আমরা এই বলে ঢেলে নেব, আমরা যে পেস্ট করা গ্রেভিটা এর মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কি স্মুথ হয়েছে গ্রেভিটা, এইরকম গ্রেভি আমাদের করতে হবে। এইবারে আমরা যে ফ্রাই করা মাংসটার দিকে যাব, কতটা হয়েছে একবার দেখে নেব। আমাদের মাংসটাও ফ্রাই করা হয়ে গেছে, এবারে আমরা যে মিক্সিতে যে গ্রেভিটাকে পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, সেই গ্রেভিটা এবারে এখানে দিয়ে দিচ্ছি। কারণ গ্রেভিটা আমরা একটুখানি একটু জল হতে দেবো, দেওয়ার পর তারপরে এর মধ্যে আমরা বাদ বাকি সবগুলোকে অ্যাড করব। আচ্ছা, করার মধ্যে আমরা যে গ্রেভিটা দিয়েছি একটু ফুটতে, এবারে এর মধ্যে আমি আরো এক চামচ বাটার এখানে অ্যাড করে দিলাম। এবারে এর মধ্যে আমি যে ফ্রাই করা মাংসগুলো আমি রেখেছি সেগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এই গ্রেভির মধ্যে আমরা এই যে মাংসগুলোকে সব অ্যাড করে দিয়েছি, এবারে এর মধ্যে আমি কাস্তুরি মেথি দেবো আর দেবো ফ্রেশ ক্রিম। এবারে আমার এই গ্রেভিটার মধ্যে মাংসগুলো ফুটছে, এবারে আমি যেটা করে দেবো এখানে দেবো 2 চামচের মতন, এখানে ছোট 2 চামচের মতো এখানে কাস্তুরি মেথি আছে সেটাকে আমি এখানে দিয়ে দিলাম, আর দিলাম একটু ফ্রেশ ক্রিম। দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে তারপর আমি নামাবার সময় একটু বাটার দিয়ে নামিয়ে দিলাম। আমাদের 5 থেকে 7 মিনিট আমরা রেখেছি, এবারে আমরা এটা নামিয়ে ফেলবো। আমরা একটু বাটার দিয়ে নামিয়ে নিচ্ছি, আমরা গ্যাসটাকে বন্ধ করে দিলাম। আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, আমরা এর থেকে বেশি গ্রেভিটাকে কমাবো না, কারণ এটা এমনিতেই যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটা কমে যাবে। তো আপনারা এত ইজি একটা রেসিপি বাড়িতে তৈরি করুন, দেখবেন খুব ভালো লাগবে। আর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে লিখে যে কিরকম হয়েছে। রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, আমি হালকা করে কাস্তুরি মেথি এখানে অ্যাড করে দিয়েছি। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে লাইক করুন, কমেন্ট বক্সে লিখে জানান, শেয়ার করুন, আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম অনেক নতুন নতুন রেসিপি নিয়ে আমি আসবো, আমি মাধুরী। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানান ধন্যবাদ।